আমার আজকে চলে এসেছি ব্যারাকপুরে। দেখতেই পাচ্ছেন পেছনে স্টেশন ব্যারাকপুর স্টেশন লেখা আছে, আর ব্যারাকপুর স্টেশনের ঠিক একদম একটুখানি জাস্ট এগিয়ে স্টেশন থেকে বেরিয়েই বাঁ হাতে পড়বে এই ভাঙাচোরা একটা পুরনো কোচের একটা দোকান। এই দোকানটা খুবই ফেমাস, কচুরি, ছোলার ডাল এবং রাবড়ির জন্য খুবই বিখ্যাত। এই দোকানটা শোনা যায় নাকি প্রায় 190 বছরের পুরনো দোকান, সিপাহী বিদ্রোহের আগে থেকেও এই দোকান শুরু করে। তো আজকে এই দোকানে কিন্তু ব্রেকফাস্ট করব এবং রাবড়িটাও টেস্ট করে দেখব। তো চলুন, এই জলুয়ার বিখ্যাত দোকানে চলে এসেছি, এখান থেকেই আজকে ব্রেকফাস্টটা সকালে করবো, আর সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। জলুয়ার দোকান খুবই বিখ্যাত, নাম করা দোকান, আর দেখে কিন্তু মনে হবে একটা ভাঙাচোরা পুরো বাড়ি, কিন্তু এই দোকানে 190 বছর ধরে ব্যবসা করে যাচ্ছে এবং লোকের মুখে শুধু নাম নয় সুনাম আছে। তো চলুন, এখানে দেখতে পাচ্ছি রাবড়িগুলো কিন্তু সাজানো আছে, সেই রাবড়ি, আর এদিকে হচ্ছে সেই বিখ্যাত কচুরি ভাজা হচ্ছে, কাকা ভাজছে। আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর্তমান অফবিট যে পেপার, সেই পেপারে লেখা আছে কিন্তু সিপাহী বিদ্রোহের আগে প্রতিষ্ঠিত ব্যারাকপুরের দোকান, 190 বছরের অমলিন খাঁটি রাবড়ির স্বাদ। অর্থাৎ এই দোকানে রাবড়ি কিন্তু খুবই বিখ্যাত। আর এখানে দেখুন ভেতরে রাবড়ি কিন্তু তৈরি হবে। এটা কি হবে দাদা, রাবড়ি? আচ্ছা, এটা কত লিটার দুধ আছে? 45 লিটার। ডেলি এই 45 লিটার রাবড়ি হয় নাকি অন্য অন্য আরো কিছু মিষ্টি হয়? এটা শুধু রাবড়ি হবে। সো বন্ধুরা দেখুন এই কড়াইটার সাইজ দেখুন, দাদা বলছে এখানে 45 লিটার দুধ আছে, আর এইভাবে গরম দুধ ছেঁকে নেওয়া হচ্ছে। 45 লিটার দুধ প্রথমে গরম করে ছেঁকে নেওয়া হলো, তারপর আবার কিন্তু সেই ছাঁকা দুধটা আবার কড়াইয়ে ঢালা হচ্ছে। তুমি কত বছর ধরে কাজ করছো এখানে? 4 মাস। আচ্ছা, 4 মাস মানে নতুন আছো, তাই তো? আর এইদিকে সেই বিখ্যাত কচুরি ছাঁকা হচ্ছে। এটা কিসের পুর দাও গো কাকা, কিসের পুর থাকে এটা? মশলাপুর, সেই জলুয়ার বিখ্যাত কচুরি এই কাকাই নিজে হাতেই বানায়। এই যে কচুরির পুরটা দেখতে পাচ্ছি, কি দিয়ে তৈরি হয়? ছোলার ছাতু দিয়ে। আচ্ছা, ছাতু মশলা হিং আছে। এই দুটটা কি মেরে মেরে লাল করো নাকি? আচ্ছা, কোনো কালার দেওয়া না, এমনি মেরে মেরে লাল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মোশেন না গরু, গরুর দুধ। বন্ধুরা দেখুন আস্তে আস্তে কালারটা ধরছে, একটু ইয়েলোইশ ভাব দেখতে পাচ্ছেন, কোন রকম কালার কিন্তু দেওয়া হয় না, এটা অরিজিনাল মেরে মেরে ওই ব্রাউন টাইপের যে কালারটা আছে ওটাই হয়ে যায়। তো বন্ধুরা যার জন্য অপেক্ষা করছিলাম সেই সর কিন্তু দেখুন, অর্থাৎ রাবড়ি, এটাই রাবড়ি হবে, শুকিয়ে পিস পিস করে কাটা হবে, এখন কিন্তু সর তোলা হচ্ছে। খুব ধীমে আছে দুধটা, জাল হচ্ছে এবং হালকা করে উপরে একটা সরের লেয়ার পড়ছে, সেই সরটাকেই এই একটা বাঁশের সরু কঞ্চি মানে ফালা দিয়ে, সরু একদম সরু, দেখাও কঞ্চিটা, এটা বাঁশের, তো বাঁশের এটা তৈরি হয়, এটাকে এই দেখুন এইভাবে তোলা হচ্ছে, সরটা এইভাবে কেটে এই যে এইভাবে টেনে নিয়েছে, জাস্ট কড়াইয়ের গায়ে এরকমভাবে সরিয়ে দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে শুকিয়ে এইভাবেই রাবড়ি হয়। তো মোটামুটি এই দুধটা কতটা রাবড়ি হবে? 18 কিলো হবে, 35 কিলো দুধে 18 কিলো সর হয়ে রাবড়ি হবে। ক্ষীরের রসগোল্লা, এইগুলো এক একটা পিস হচ্ছে 15 টাকা করে। এই হচ্ছে জলুয়ার বিখ্যাত সেই ক্ষীরের রসগোল্লা, দেখুন একদম টাটকা। আর সব থেকে বড় হচ্ছে রাবড়ির যে দুধটা দিয়ে করা হয় সেই দুধটাই কিন্তু এই রসগোল্লার উপরেই এটা ডোবানো থাকে, রসগোল্লাগুলো, এটা হচ্ছে একদম ক্ষীরের রসগোল্লা। তো ক্ষীরের রসগোল্লা সচরাচর আমি দেখিনি কোথাও, এইখানেই প্রথম ব্যারাকপুরে জলুয়ার দোকানে দেখতে পেলাম। সেই বিখ্যাত জলুয়ার যে রাবড়ি, একদম ক্ষীর দইয়ের মতো রাবড়িটা, দেখুন ব্রাউন কালারের,
রাবড়ি আছে বিভিন্ন মানে কেজি হিসাবে বিক্রি হয় দেখুন এখানে 500 1 কিলো এগুলো 250 হবে হয়তো এগুলো কত এগুলো 250 এই মাটির ভাড়ে এগুলো 250 আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এগুলো 100 গ্রাম করে আছে রাবড়ি এর দাম হচ্ছে 40 টাকা করে 190 বছর মানে এটা কপুরুষ চলছে আপনি নিয়ে কপুরুষ পাঁচ পুরুষ চলছে আচ্ছা দোকানটা এত বছরের পুরনো একটা ঐতিহ্য আছে এই রকম অবস্থাতেই কেন আছে এরকমই ভালো আচ্ছা মানে এর কোনো মডিফাই করার কোনো ইচ্ছা নাই তাই তো না কাকা এখানে সার্ভ করবে চারটে কচুরি তাই তো চারটে কচুরি দিল একজন একজন এখানে দেখছি চারটে কচুরি দিল আর এখানে যাচ্ছে সেই বিখ্যাত ছোলার ডাল একদম চাপ চাপ দেখতে পাচ্ছেন আর এখানে এই চাটনিটা যাচ্ছে এরা কত করে প্লেট 20 টাকা প্লেট তো বন্ধুরা এবার শুরু করা যাক সেই জলুয়ার বিখ্যাত কচুরি যেটা ছাতুরপুর দিয়ে তৈরি হয় আপনাদের প্রথমে স্টাফিংটা দেখিয়ে দিই এই দেখুন বেশি কিন্তু কড়া ভাজা নয় ছাতুটা একদম নর্মাল প্রায় বিউলির ডালের পুরের মতোই লাগছে তো প্রথমে খেয়ে দেখি নাহলে বোঝা যাবে না আর এই হচ্ছে সেই ছোলার ডাল একদম গাঢ় ছোলার ডাল প্যালপ্যালে নয় কিন্তু আর এখানে উপরে থেকে একটা চাটনি দিয়েছে তেঁতুল খেজুর এবং টমেটো দিয়ে যেটা তৈরি হয় তো চলুন একটু হালকা করে সব মিক্সড হয়ে যাচ্ছে চাটনি আর ডাল ভালো লাগবে আশা করি এইভাবেই সার্ভ করেন কাকুরা চাটনিটা খুব সুন্দর লাগছে আমার ছাতুরপুর যে দিয়েছে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে বিউলির ডাল দেওয়া যেরকম বিউলির ডালের যে কচুরিগুলো হয় ঝিঙের কচুরি একদম সেই রকম লাগছে বেশি এবং কিন্তু এই যে পুরটা যেটা দিয়েছে না এটা ঝিঙের ফ্লেভার পাবেন এবং তার সাথে আদার কিছু কুচি আমি ফিল করছি আদার ফ্লেভার আসছে ভালো এই চার পিস এরকম কচুরি দেবে আর ছোলার ডাল মাত্র 20 টাকা আর এটার দাম হচ্ছে 40 টাকা 100 গ্রাম আছে রাবড়ি এই রাবড়িটা দেখে লোভ সামলাতে পারছি না এরকম একটা মোটা মানে গাঢ় একটা মানে কি বলবো এটাকে অনেকটা সেই রসমালাই যেরকম দুধটা থাকে সেরকম টাইপের একটা রাবড়ির যে ইয়েটা আছে সেটা আর এখানে যে স্বরগুলো রাবড়ির তো এটাই মেন তো এই যে স্বরগুলো দেখতে পাচ্ছেন এখানে রাবড়িটা কিন্তু একদম কড়া মানে লালচে টাইপের আমরা অনেক খাই কলকাতা এইসব সাইডে মানে সাদা রাবড়ি হয় এটা একটা অভিনব যেখানে সেই নবদ্বীপের যেরকম দই হয় ক্ষীর দই সেরকম টাইপের কালারটা একটু খেয়ে দেখি চলুন প্রথম একদম সেম টেস্ট বন্ধুরা নবদ্বীপের দই যেমন একদম সেম টেস্ট বাই দা ওয়ে নবদ্বীপের দই মেকিংটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই আই বাটনে দিয়ে দিলাম দেখে নেবেন এবং রাবড়ি গ্রামের একটা ভিডিও বানিয়েছিলাম যেটা খুবই ফেমাস রাবড়ি গ্রাম ওই রাবড়ি গ্রামের ভিডিওটাও আমি এই দেখে আইয়া গ্রাম যে রাবড়ি গ্রামটার নাম ওই গ্রামটারও আমি লিঙ্ক দিয়ে দিলাম ওখান থেকে দেখে নেবেন যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন তো সত্যি বন্ধুরা রাবড়িটা কিন্তু অসাধারণ সব থেকে বড় কথা হচ্ছে এই যে দুধটা দারুণ করে দারুণ খেতে আচ্ছা কাকু এই যে চার পিস যে কচুরিটা দেন তার সাথে ছোলার ডালটি কি আনলিমিটেড যতবার চাওয়া দেওয়া হবে আচ্ছা আর এই দোকানটা খোলেন কখন থেকে সকাল 5:30টায় খুলে যায় কটা অবধি 10:30 অবধি জলুয়ার কচুরি ছোলার ডাল আর রাবড়ি নিয়ে বিশেষ কিছু কথা বলার নেই কারণ খেতে এতটাই সুন্দর আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই ব্যারাকপুরের আসুন এবং এটা টেস্ট করে দেখুন মানে আমি এত জায়গায় রাবড়ি খেয়েছি পুরো এক চামচ দিলে পুরো মুখটা মেরে দেয় এত মিষ্টি থাকে এত মিষ্টি এটা এতটাই সুন্দর লাইট মানে এত কি বলবো ব্যালেন্সড আছে মিষ্টিটা মানে খেলে কিচ্ছু মনেই হবে না যে মিষ্টি খাচ্ছি বলে খুব সুন্দর বানায় রাবড়িটা এখানে আর সবথেকে বড় হচ্ছে দুধটাকে মেরে মেরে লালভাবে লাল করে যে বানায় ওই ক্ষীরদইয়ের মতো নবদ্বীপের অসাধারণ লাগে তার জন্য আর একটা কথা যেটা ছোলার ডাল
ছোলার ডালটা একদম প্যালপ্যালে না এবং ধনে পাতা দিয়ে যেহেতু করা হয় ফ্লেভারটা একটু অন্যরকম ধরনের, দারুণ লাগবে আপনাদের। ছোলার ডালের সাথে কচুরি, দারুণ অসাধারণ কম্বিনেশন। তো বন্ধুরা, অবশ্যই যারা ব্যারাকপুর থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করুন, লাইক করুন। তো ভিডিওটা আজকে এই ব্যারাকপুরের জলুয়ার সামনে দাঁড়িয়ে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।